এবার অনুব্রত মণ্ডলকে সোকাস করল নির্বাচন কমিশন। নোটিশ দিয়ে আজ রাত 11টার মধ্যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিজের বক্তব্য রাখতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী অনুব্রত মণ্ডল খেলা হবে ও বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করে দেবো, এই দুটি মন্তব্যের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জমা পড়েছিল, যা খতিয়ে দেখে সোকাস নোটিশ পাঠায় কমিশন। সোকাসের প্রসঙ্গে অবশ্য জানতে চাইলে অনুব্রত মণ্ডল বলেন, খেলা হবে বলে কি ভুল বলেছি, ক্রিকেটে ব্যাট দিচ্ছি, ফুটবল দিচ্ছি, এগুলোও তো খেলা, এখনো বলছি খেলা হবে। নরেন্দ্র মোদী, নাড্ডা সাহেব তারাও তো বলছেন খেলা হবে, অসুবিধা পাবার কোথায় খেলা হবে বললে।